नमस्कार बंधुरा आमी कृष्णा किशन संकेचिने आपनादेर आरो एकबार स्वागत। आज आमी आपनादेर जोन्नो बानाबो चकलेट केक। आशा करी भिडियोटी आपनादेर भालो लागबे। जोदि भालो लागे ताहले भिडियोटी लाइक करे देबेन। एरकम आरो नतुन नतुन भिडियो पाओयार जोन्नो आमार चैनलटी सबसक्राइब करते भुलबेन ना एबं नीचेर बेल आइकनटी क्लिक करबेन आमार भिडियो नोटिफिकेशन सबार आगे पाओयार जोन्नो। चकलेट केक बानानोर जोन्नो प्रथम आमी प्रेसार कूकारे मध्ये दिए दिच्छि नून। इचेके बाली व्यवहार करते पारेन, एते प्रेसार कूकारटा पुड़े जाबे ना। भालो करे नूनटा बिछिए दिए एर मध्ये दिए दिच्छि एकटा स्ट्यान्ड। एबार प्रेसार कूकारे सीटी एबं काठटा आमी खुले देब जाते प्रेसार कूकारेर मध्ये बाष्प जमते ना पारे। एबार आमी एटा बंध करे 10 मिनिट मतो गरम होते देब। एबार आमी बाटार निये निएछि। एरकम एकटा अ্যালুমিনিয়ামের বাটি নিতে পারেন বা কেক টিন নিতে পারেন। এবার আপনারা বাটার পেপার ব্যবহার করতে পারেন। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি এইভাবে ভালো করে বাটারটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি এবং অল্প ময়দা ছড়িয়ে চারিদিকটা ভালো করে কভার করে নিচ্ছি। এরপরে কেকটা যখন দেব তখন লেগে যাবে না। কেকের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নেছি 2 টেবিল চামচ দই। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ তেল। এই দুটো খুব ভালো করে আমি ফেটে নেব যাতে একেবারে ক্রিমি টেক্সচার চলে আসে। দেখুন একদম স্মুথ হয়ে গেছে। এবার বাকি ইনগ্রেডিয়েন্টস আমি চেলে দেব। আমি একটা ছাঁকনি নিয়ে নেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দেব 3/4 কাপ পাউডার করা সুগার। চিনিটা আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ কোকো পাউডার। এর বেশি আমি কোকো পাউডার দেব না, বেশি দিলে তেতো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ। এবার দেব বেকিং সোডা 1/2 টিস্পুন। এবার সবগুলো ভালো করে আমি চেলে নেব। ভালো করে সবটা চালা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ দুধ। দুধটা আমি অল্প অল্প করে দেব, একেবারে সবটা দেব না, এতে ভালো করে মিক্সটা হয়ে যাবে। দেখুন আমি প্রথমে অল্পটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার বাকি দুধটা এর মধ্যে দিয়ে দেব। দুধটা দিয়ে ভালো করে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। আমি এখানে 3/4 কাপই দুধ ব্যবহার করেছি। এর থেকে বেশি দুধ দিলে পাতলা হয়ে যাবে। দেখুন ঠিক এরকম ব্যাটারের কনসিস্টেন্সিটা থাকবে। ভালো করে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে আমি আর একবার ভালো করে মিক্স করে নেব। এবার আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা আমি দিয়ে দেব অল্প অল্প করে। এবার ভালো করে ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বাবলগুলো বেরিয়ে যায়, যাতে কোনো রকম ভিতরে বায়ু না থাকে। প্রেসার কুকার ভালো মতো গরম হয়ে গেছে। 10 মিনিট আগে খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। এবার এর মধ্যে আমি কেক টিনে বাটিটা দিয়ে দেব। খুব সাবধানে রাখতে হবে যাতে হাতে কোনো রকম গরম না লাগে। এবার আমি এটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এবং অল্প আঁচে 35 থেকে 40 মিনিট আমি হতে দেব। আমার কেকটা হতে সময় লেগেছে 35 মিনিট। 35 মিনিট পর চেক করছি। এর মাঝখানে আমি একটা টুথপিক দিয়ে বা যে কোনো একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নেব। হাতে যদি না লাগে তার মানে কেক একদম রেডি। দেখুন কি সুন্দর কেকটা ফুলে উঠেছে, কি অসাধারণ দেখতে লাগছে। এবার আমি কেকটা ঠান্ডা হলে এইভাবে চার পাঁচটা চাকু দিয়ে আমি একটুখানি ঘুরিয়ে দিচ্ছি। এবার আমি প্লেটটা উল্টো করে জাস্ট ঢেলে দিলেই পড়ে যাবে কেকটা। দেখুন কত সুন্দর কেকটা বেরিয়ে এসেছে, একদম লাগেনি তলাতে। আপনারা দেখতে পাবেন সাইড থেকে কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি কেকটা কত স্মুথ হয়েছে, একদম নরম হয়েছে। এবার কেক সাজানোর জন্য আমি প্রথমে চকলেট ফ্রস্টিংটা বানিয়ে নেব। 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন চিনি। এবার দিয়ে দেব কোকো পাউডার 2.5 টেবিল চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। এবার দেব এর মধ্যে ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন। এটা খুব ভালো করে আমি মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বাটার। বাটার দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এরপর আমি গ্যাসের মধ্যে চাপাবো, চাপিয়ে হালকা আঁচে এটাকে মিক্স করব। দেখুন এইভাবে স্মুথ কনসিস্টেন্সি চলে আসবে, বেশি গাঢ় করব না, কারণ এটা হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এমনি এটা গাঢ় হয়ে যাবে। তবে অবশ্যই হালকা আঁচে করবেন, বেশি আঁচে দিলে কিন্তু এটা পুড়ে যাবে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার কেকের উপরে আমি দিয়ে দেব সুগার সিরাপ। আমি 3 চামচ চিনি জলে ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি, আমি কেকের উপরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কেকটা মাঝখান থেকে কেটে তার মাঝখানেও আপনারা দিতে পারেন। তবে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, ভালো করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি।
এবার এর উপরে দিয়ে দেব যেটা চকলেট ফ্রস্টিং বানিয়েছিলাম, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এইভাবে চারিদিকে ভালো মতো আমি চকলেট ফ্রস্টিংটা লাগিয়ে নেব, সমানভাবে চারিদিকে ধীরে ধীরে লাগাতে হবে। আপনারা চাইলে মাঝখানেও আপনারা চকলেট ফ্রস্টিংটা ব্যবহার করতে পারেন। এবার উপর থেকে আমি সাজানোর জন্য চেরি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনোভাবে নিজেদের মনো মতো আপনারা সাজিয়ে নিতে পারেন। আমি এইভাবে একদম সিম্পলভাবে সাজাচ্ছি, এটা এমনিতেই দেখতে দারুণ হয়েছে, আপনারা এইভাবেই খেতে পারেন। তবু আমি একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি, একদম ছোট্ট একটা ডেয়ারি মিল্ক, আপনারা যে কোনো চকলেট ব্যবহার করতে পারেন। এবার আমি ডেয়ারি মিল্কটা একটা স্ক্যাটারের সাহায্যে ভালো করে ঘষে নেব। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, এবার সাইড থেকে আস্তে আস্তে করে ধীরে ধীরে হাতের সাহায্যে পুরোটা আমি কভার করছি। এইভাবে পুরোটা কভার করে নিলেই তৈরি হয়ে যাবে চকলেট কেক। আমি আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা কত স্মুথ হয়েছে। আপনারা চাইলে বাড়িতেই এইভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যেই চট করে বানিয়ে ফেলতে পারবেন যে কোনো বার্থডে কেক। এমনি ইজিলি চকলেট কেক খেতে খুবই ভালো লাগবে বাড়িতে, এই লকডাউনের সময় তো খেতে খুবই ভালো লাগবে। দেখুন আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম এবং স্মুথ হয়েছে, দেখুন কি স্মুথ হয়েছে। এভাবে আপনারাও বাড়িতে বানান এবং এনজয় করুন চকলেট কেক। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আপনারা এভাবেই বাড়িতে বানান এবং এনজয় করুন চকলেট কেক। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।